বন্ধুরা, কফির এই প্যাকটা সপ্তাহে একবার মাত্র ব্যবহার করো, তোমাদের ত্বক হয়ে যাবে অনেক বেশি ধবধবে ফর্সা আর গ্লোয়িং চকচকে নরম। কিভাবে এই প্যাকটা তৈরি করলাম চলো দেখে নিই। এর জন্য আমাদের প্রথমে লাগবে চিনি। চিনিতে থাকে গ্লাইকোলিক অ্যাসিড, চিনি আমাদের ত্বকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে এবং ত্বককে কিন্তু নরম করে। এরপর আমি নিয়ে নেবো নারকোল তেল, 1 চামচ মতো নারকোল তেল নিয়ে নিয়েছি। নারকোল তেল আমাদের ত্বককে নরম করে, ময়শ্চারাইজ করে এবং ত্বককে কিন্তু গ্লোয়িং করে, সাথে সাথে আমাদের বয়সের চাপ দূর করতে সাহায্য করে। এবার আমাদের লাগবে কফি। কফির যে 2 টাকার পাতাগুলো হয় সেই পাতাগুলো নিয়ে নেবে একটা, তাহলেই হয়ে যাবে। দেখো এর মধ্যে রয়েছে কফি, চিনি আর নারকোল তেল। এবার কিন্তু সবকটা জিনিসকে ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা। ভালো করে 3টে জিনিস মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করতে হবে একটুখানি বেসন। হ্যাঁ বন্ধুরা, বেসন। আর বেসন যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা এখানে চালের গুঁড়ো ইউজ করতে পারো, চালের গুঁড়োতেও কিন্তু ভালো প্যাকটা তৈরি হবে। তো এখানে আমি একটু বেসন নিয়ে নিয়েছি, বেসন দিয়ে ভালো করে এই প্যাকটাকে রেডি করবো। বেসন কিন্তু আমাদের ত্বকের নোংরা ময়লা দূর করতে খুব ভালো কাজ করে। তো তারপর দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি একটু জল, এখানে গোলাপ জল না, নর্মাল যে জল সেটা দিলেই হবে। তো অল্প পরিমাণে জল দেবে, জল দিয়ে ভালো করে এই সবকটা উপকরণকে মিশিয়ে নিতে হবে। আমার জলের পরিমাণ একটু বেশি হয়ে গেছিলো, তো যাই হোক তোমরা কিন্তু একটু অল্প করে জল নেবে, জল নিয়ে এই সবকটা উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবেই কিন্তু আমাদের প্যাকটা রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছো বন্ধুরা, আমার স্কিনে কিন্তু জায়গায় জায়গায় ছোপ ছোপ দাগ পড়ে গেছে, আমার স্কিনে কোনো গ্লো নেই আর স্কিন কিন্তু একদমই ডাল হয়ে গেছে। তো এরকম একটা স্কিন যদি তোমাদেরও থাকে অবশ্যই তোমরাও কিন্তু ব্যবহার করো, স্কিন তো ফর্সা হবেই, তার সাথে কিন্তু কালো দাগ ছোপও দূর হয়ে যাবে। অফিনে এই প্যাকটাকে পুরো মুখে ভালো করে আগে লাগিয়ে নিতে হবে। বন্ধুরা, পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করার আর কোনো দরকার নেই, ঘরে বসে মাত্র 2 টাকার একটা কফির পাতা ব্যবহার করে পার্লারের মতো একটা গ্লো কিন্তু তোমরা ঘরে বসেও পেতে পারো। কফির এই প্যাকটা সপ্তাহে মাত্র একবার ব্যবহার করো, তাহলেই কিন্তু তোমরা রেজাল্ট বুঝতে পারবে, তোমাদের ত্বক কিন্তু আগের থেকে অনেক বেশি ফর্সা হয়ে যাবে। একবার মাত্র ব্যবহার করলেই বুঝতে পারবে তোমাদের স্কিন কতটা পরিবর্তন হয়ে গেছে, তোমাদের স্কিন কিন্তু আগের থেকে অনেক বেশি চেঞ্জ হয়ে যাবে। স্কিনে যত ব্রণ আছে, ব্রণের দাগ আছে, এগুলো উঠে যাবে এবং স্কিন কিন্তু আগের থেকে অনেক বেশি গ্লোয়িং হয়ে যাবে, ফর্সা হয়ে যাবে। স্কিনে যত ট্যান আছে সেগুলো রিমুভ হয়ে যাবে, তার সাথে বয়সের ছাপ দূর করতেও কিন্তু খুব ভালো কাজ করে এবং মুখে যত রিঙ্কেলস আছে রিঙ্কেলস গুলোকে দূর করতেও সাহায্য করে। ফেস প্যাকটাকে লাগিয়ে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করবে, দেখবে শুকিয়ে যাচ্ছে। তারপর কিন্তু একটু জল নিয়ে নেবে হাতে, জল নিয়ে আলতো হাতে তোমরা এটাকে ভালো করে মাসাজ করবে। মিনিমাম 5 মিনিট মতো কিন্তু তোমরা হালকা হাতে এভাবে মাসাজ করবে, আর যেই সব জায়গায় তোমাদের ছোপ ছোপ দাগ আছে, ট্যান আছে, সেই সব জায়গায় কিন্তু বেশি করে একটু মাসাজ করবে, দেখবে দাগগুলো কিন্তু হালকা হয়ে যাচ্ছে, ত্বক আগের থেকে বেশি নরম হয়ে যাচ্ছে, সাথে সাথে কিন্তু গ্লোয়িং। প্রথমবার করলেই কিন্তু তোমরা এই রেজাল্ট পাবে, অবশ্যই তোমরা সপ্তাহে একবার করে করো, তাহলে কিন্তু আরো বেটার রেজাল্ট তোমরা পাবে। আর এই ফেস প্যাকটা তোমরা কিন্তু মুখের সাথে সাথেই হাতে পায়ে গলায় যেই সব জায়গায় তোমাদের ছোপ ছোপ দাগ পড়ে গেছে, ট্যান পড়ে গেছে, স্কিন কালো হয়ে গেছে, সেই সব জায়গায় অ্যাপ্লাই করতে পারো। তো দেখো এখানে কিন্তু আমি হাতেও মাসাজ করে নিচ্ছি, তোমরাও যেই সব জায়গায় কালো আছে তোমাদের স্কিন সেই সব জায়গায় কিন্তু এরকম ভাবে মাসাজ করে, বেশি না, সপ্তাহে একবার 5 থেকে 10 মিনিট সময় বার করো নিজের জন্য। তারপর কিন্তু এই ফেসিয়ালটা অবশ্যই করো, দেখবে মুখের সাথে হাত পা সবকিছুই কিন্তু আগে থেকে অনেক বেশি পরিষ্কার হয়ে যাচ্ছে। এবার একটা ভিজে টিস্যু দিয়ে আমি ফেস প্যাকটা ফেসটাকে রিমুভ করলাম, দেখতে পাচ্ছ একবার ব্যবহার করে কিন্তু আমার স্কিন আগের থেকে বেশি পরিষ্কার হয়ে গেছে, গ্লোয়িং হয়ে গেছে, সাথে সাথেই স্কিনে যেসব দাগ ছোপ ছিল সেগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে, স্কিন গ্লোয়িং হয়ে গেছে আর স্কিনটা কিন্তু আগের থেকে অনেক বেশি চকচক করছে বন্ধুরা। ভিজে টিস্যু দিয়ে তোমরা পুরো মুখটাকে কিন্তু এভাবে ক্লিন করে নেবে। তো দেখতে পাচ্ছ আমি তো অবাক হয়ে গেছি, মাত্র একবার ব্যবহার করে কিন্তু এই রেজাল্ট আমি পেয়েছি। সপ্তাহে তোমরা যদি একবার করে করো, কয়েক সপ্তাহ করার পরেই দেখবে তোমাদের স্কিন কিন্তু আগের থেকে অনেক বেশি ফর্সা হয়ে গেছে, তোমাদের পার্লারে যাওয়ারও কোনো দরকার নেই, তোমরা ঘরে বসে মাত্র 2 টাকা খরচা করে 5-10 মিনিট এই প্যাকটা ব্যবহার করে তোমরা এরকম একটা গ্লোয়িং স্কিন পাবে। তো দেখো আমার স্কিনটা কতটা চকচক করছে, সফট হয়ে গেছে। ভিজে টিস্যু দিয়ে ফেস প্যাকটা রিমুভ করার পর কিন্তু নর্মাল জল দিয়ে ফেসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তাও দেখো স্কিনটা কতটা গ্লোয়িং, এরকম গ্লোয়িং কিন্তু তোমাদের স্কিনও হবে তোমরা যদি এই প্যাকটা বাড়িতে ব্যবহার করো। ফেস প্যাকটা ব্যবহার করার আগে আমার স্কিনটা কিন্তু অনেক বেশি ডাল ছিল, স্কিনে কোনো উজ্জ্বলতা ছিল না, স্কিনে গ্লোয়িং ভাব ছিল না, এছাড়াও কিন্তু জায়গায় জায়গায় ছোপ ছোপ দাগও ছিল। তো মাত্র একবার ব্যবহার করে তো আমি এই রেজাল্ট পেয়েছি, তোমরা অবশ্যই ব্যবহার করো বাড়িতে, তারপর আমাকে কমেন্ট করে জানাও।
ফেস প্যাক ব্যবহার করার পর আমাদের লাগবে একটা ময়েশ্চারাইজার, স্কিনটাকে ভালো করে ময়েশ্চারাইজ করার জন্য। তো তার জন্য আমি একটু অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। অ্যালোভেরা জেলটাকেই কিন্তু অ্যাজ এ ময়েশ্চারাইজার আমি ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। আর এটাকে কিন্তু ভালো করে ম্যাসাজ করতে হবে, আর ম্যাসাজ করার সময় কিন্তু স্কিনটাকে ওপরের দিকে টানতে থাকবে, তাহলে কিন্তু তোমাদের স্কিন টাইট থাকবে, ব্রাইট হবে, আর স্কিন কিন্তু ঝুলে যাবে না। তো অবশ্যই কিন্তু স্কিনটাকে এরকমভাবে টানবে, আমি যেরকমভাবে টানছি ওপরের দিকে এইভাবে, তাহলে তোমাদের ত্বক কিন্তু আগের থেকে অনেক বেশি ব্রাইট হয়ে যাবে। তার সাথে সাথে কিন্তু স্কিনে একটা আলাদাই গ্লো চলে আসবে। তো তোমরা যদি অ্যালোভেরা জেল অ্যাজ এ ময়েশ্চারাইজার ব্যবহার করতে না চাও, তাহলে যে কোনো অন্য ময়েশ্চারাইজার তোমরা ব্যবহার করতে পারো। তো অবশ্যই তোমরা বাড়িতে ব্যবহার করো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও, আর নেক্সট তোমাদের কি ভিডিও লাগবে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে কিন্তু আমার দেওয়া ভিডিও তোমাদের কাছে সবার আগে চলে যাবে। তো আজকে এই অবধি, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।